আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে বসে দেখছেন আপনাদের সবাইকে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সেকেন্ডলি হুরুপ দিছে হুরুপ দিলে আগে তো সফর জেল ধরে নিত সফর জেলের ধরারও প্রয়োজন নাই তুমি দূতাবাসের পত্র নিয়ে ওই ইয়েতে যাও সফর জেলের যেটা কর্তৃপক্ষ যেটা এক্সপার্টেড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বলে এটাকে হুরুবের জন্য হুরুবের জন্য আমি বলছি প্রত্যেকটা নিয়মই বলবো তো তোমরা ওইখানে যাও তোমাদেরকে এক্সিট দিয়ে দিবে তো তুমি তারপরেও এখানে বলতে পারবো না যে আমি অবৈধভাবে থেকে যায় অর্থাৎ সৌদি সরকার যেই নীতিটা নিয়েছে এখন যে কোনো প্রবাসী কর্মী সেটা যে দেশেরই হোক অবৈধভাবে এখানে থাকতে পারবে অবস্থান করতে পারবে না তো এই জন্য যেই আমরা এই প্রোগ্রামটাকে দুই ভাগে ভাগ করছি মানে আমরা এটাকে দুই ভাবে বলতে পারি সুবিধা এক ধরনের হলো যারা অবৈধ হয়ে গেছে কেমন অবৈধ তাকে হুরুপ দিয়েছে অথবা তাকে ফাইনাল এক্সিট দিয়েছিল কফিল কিন্তু সে নির্দিষ্ট সময়ে যায় নাই এ ধরনের মানুষ দুই ধর মানে দুইটা ক্যাটাগরি প্রথম ক্যাটাগরি হলো যাদের হুরুপ দিয়েছে অথবা ফাইনাল এক্সিট কফিল দিয়েছিল সে যায়নি এই জাতীয় ব্যক্তি যারা আছেন তারা দূতাবাসের পত্র নিয়ে যেটা আপনারা সফরজেল কর্তৃপক্ষ বলেন প্রিয় দর্শক অথবা প্রচলিত যে সফর মানে হলো ডিপোর্টেশন সেন্টার আমরা বলি বা নামই যেটা ডিপোর্টেশন সেন্টার যেটা সফর জেল হ্যাঁ বা অন্যান্য অঞ্চলে যাওয়া যাত সব জায়গায় এরকম সফর নাই তো ওখানে গেলে পত্র নিয়ে গেলে তারা আপনাকে এক্সিট দিয়ে দিবে এবং দ্রুততম সময়ের মধ্যে আপনি বলবেন যে এক্সিট পাওয়ার কতদিন পরে কতদিনের মধ্যে যেতে হবে যদিও মেয়াদ থাকে ষাট দিন কিন্তু যেহেতু আপনার বৈধতা নাই বা ছিল না বা আপনার ইকামা নাই আপনার হুরুপ ছিল যে কোনো সময় আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনাকে ধরে তাহলে প্রিয় দর্শক আপনি কিছু ঝামেলায় পরে যেতে পারেন এই জন্য আমরা বলি যে এই থেকে এক্সিট ভিসাটা সংগ্রহ করার পরে যত দ্রুত সম্ভব আমরা সেটা বলি যে এক সপ্তাহের মধ্যে আপনি সৌদি আরব করবেন এ জাতীয় মানুষরা অর্থাৎ যাদের হুরুপ ছিল অথবা স্পন্সর এক্সিট দিয়েছিল নির্দিষ্ট সময়ে যায়নি অবৈধ হয়ে গেছেন এ জাতীয় মানুষরা সৌদি আরব থেকে বের হয়ে বাংলাদেশে গেলে পরে তারা পুনরায় সৌদি আরবে কাজের ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক আপনাদের পারবে না সৌদি আরবে প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই সেটা হলো যে শুধু এভাবেই না হুরুব দিলে এবং সেটা যদি কখনও রহিত না হয় অর্থাৎ হুরুব অবস্থায় আপনি সৌদি আরব থেকে ত্যাগ করেন সেটা আপনি সফর জেলের ভিতর দিয়ে যান অথবা সফর জেলের বাইরে দিয়ে যান যে কোনো অবস্থাতেই আপনি যান আপনি আর কখনো সৌদি আরবে প্রবেশ করতে পারবেন পারবেন না এটা মনে রাখেন আর একটা এক্ষেত্রে আরেকটা জিনিসও বলে দিই দর্শক যে ইতিপূর্বে যারা হুরুব এর কারণে গিয়েছে আর আট বছর আগে অথবা দশ বছর আগে তারাও এখন এই আইনের আওতায় আর কখনও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এই জিনিসটা হলো নিয়ম যে দূতাবাস থেকে পত্র নিলে কতদিনের মধ্যে ডিপোর্টেশনে যাবেন প্রিয়দর্শক আপনাদের কাঁথা জানাতে চাই যে আসলে এটা এই প্রশ্নটা আসলে খুব বেশি একটা করা উচিত না এই জন্য যে কারণ আপনি পত্র নিয়েছেন আপনার জরুরি এক্সিটের জন্য আপনি কেন আরও বেশি দিন এখানে মানে যে পত্র আপনি থাকতে থাকতে হবে হবে আপনার যখন আপনি মনে করবেন যে আপনার যাওয়া প্রয়োজন আপনি তখনই তখনই আসুন এবং পত্রটা নিন তার মধ্যেই আপনি কিছু দিনের ডিপুটেশনে যান এবং দেশে চলে যান আপনি দেশে এখন যাবেন না পরে যাবেন পত্রটা নিয়ে রাখছেন কিন্তু মানে এই ক্ষেত্রে এই পত্র কিন্তু আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন ঝামেলা থেকে রক্ষা করতে পারবে না সুতরাং ওয়াইজ বা বুদ্ধিমানের কাজ হলো যে যখনই আপনি দেশে যেতে চান আপনার বিভিন্ন আহ আর্থিক লেনদেন অথবা পাওনা ধর ইত্যাদি এগুলো গুছিয়ে দেন আপনি দূতাবাসে এসে একটা পত্র নিয়ে হ্যাঁ নিয়ে এক্সিটের জন্য আপনি চলে যান